পড়েছে, গরমে একদম হাঁসফাঁস করছে শরীর। তো আমি ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানাচ্ছি, লস্যি বানিয়ে খাবো। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন, একেবারে ঘরোয়া পদ্ধতিতে, ভালো লাগবে। লস্যি বানানোর জন্য আমি টক দই নিয়েছি, এখানে চিনি আছে, এখানে নুন আছে, আর এখানে ঠান্ডা জল আছে, আর এখানে বরফ আছে। এই সবগুলো নিয়ে আমি এখন লস্যি বানাবো। আমি দই, চিনি, নুন, বরফ আর ঠান্ডা জল রেখেছি, এগুলো দিয়ে আমি এখন লস্যি বানাবো। আমি প্রথমে দই নিচ্ছি, দই নেওয়া হয়ে গেল। এরপর আমি চিনি নিচ্ছি, চিনি নেওয়া হয়ে গেল। এরপর আমি একটু নুন নিচ্ছি, এরপর আমি 1.5 গ্লাস ঠান্ডা জল নিচ্ছি। জল নেওয়া হয়ে গেল। এরপর আমি এটাকে নাড়াচ্ছি, নুন, চিনি, জল এবং অবশ্যই দই, এটাকে ভালো করে নাড়াতে হবে। এরপর আমি গ্লাসে লস্যিটা ঢালছি, এরপর দুটো বরফ দেবো এর মধ্যে। আমার লস্যি রেডি। আপনারা এইভাবেই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানিয়ে খাবেন, গরমকালে খুব ভালো লাগবে। দারুণ সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে লস্যি বানালাম, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে।